নারী সুখী শরমে। সময়টা দারুণ কাটছে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের। ব্যাক টু ব্যাক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে বরাবরের মতো ঢালিউডে নিজের রাজত্ব ধরে রেখেছেন এই সুপারস্টার। দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে শাকিবের জয় জয়কার। প্রিয়তমা ও রাজকুমারের পর এবার শাকিব অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ ও তুফান দেখার জন্য বুক বেঁধেছেন শাকিবিয়ানরা। এর ওপর ব্যক্তি জীবনটাও গুছিয়ে নিচ্ছেন বড় পর্দার এই সম্রাট। বছর শেষে একাকিত্ব ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এরই মধ্যে আরও একটি সুখবর মিলল তার। আরব আমিরাত থেকে এমন এক সুখবর পেলেন যা দেশ বিদেশের অনেক বড় তারকার ভাগ্যেও জোটেনি। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন অ্যাপ্রুভ হয়েছে শাকিব খানের। এর আগে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে বলিউডের শাহরুখ খান ও সঞ্জয় দত্ত সহ অনেকেই আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে পেয়েছেন গোল্ডেন ভিসা। বাংলাদেশের শিল্পী হিসেবে এই ক্যাটাগরিতে শাকিবই প্রথম এমন ভিসা পেতে চলেছেন। আর মাত্র কয়েকটি ধাপ পেরুলেই হাতে আসবে সেই কাঙ্ক্ষিত ভিসাটি। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন। কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে আরব আমিরাত, ফলে সেদেশের কালচারাল মিনিস্ট্রি থেকে এমন ভিসা লাভ করা অনেকের কাছে সম্মানের। শাকিবের ভিসা পাওয়ার বিষয়টি সার্বিকভাবে দেখভালের দায়িত্বে আছেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, বাংলা চলচ্চিত্রে বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার শাকিব, তাকে প্রথমবারের মতো এই সম্মানসূচক গোল্ডেন ভিসা প্রদানের রিকমেন্ডেশন করা হয়েছে, এটি খুবই গর্বের। শিবলি আহমেদ, কালবেলা।